ভাই গরু তো সমস্ত ঘাস খেয়ে নিয়ে মোটামুটি পশ্চিমবঙ্গকে পুরো আস্তে আস্তে মরুভূমি বানিয়ে দিচ্ছে। এত রাজনৈতিক ইস্যু, এত অর্থনৈতিকভাবে একটা সরকার পুরো দেউলিয়া অবস্থায় দাঁড়িয়ে গেছে, খাদের কিনারে পশ্চিমবঙ্গের অর্থনীতি, রাজ্য থেকে পুঁজি ভিন্ন রাজ্যে সরে যাচ্ছে, কোনো নতুন বিনিয়োগ নেই, কর্মসংস্থানের সুযোগ নেই, আর সেই গরু কয়লা কতদিন মানুষ এখন জেরা করতে গেলে জেরা করতে না পারলে আদালতে যাবে, আদালত বিচার করবে। আমাদের এখানে কোটি কোটি টাকার, 60 কোটি, 50 কোটি, 1000 কোটি টাকার সম্পত্তির কোনো খোঁজ পাচ্ছে না। মানুষকে নির্বিচারে পিটিয়ে মেরে ফেল দিচ্ছে পুলিশ, শুধুমাত্র বিজেপি করবার অপরাধে, বিজেপির প্রার্থী হওয়ার অপরাধে তার ভাইকে পিটিয়ে মারল পুলিশ লকআপে। সেখানে কোনো পুলিশ নেই, সেখানে কোনো সিআইডি নেই। 56 জন বিজেপি কর্মী খুন হলো, 28টি ক্ষেত্রে কোনো এফআইআর দায়ের করলো না পুলিশ, সরাসরি কোর্টের 5 জাজেস বেঞ্চ সেখানে রায় দিল, তদন্তের নির্দেশ দিল, একটা ঘটনার কোনো ক্রীড়া করতে পারছে না। এগুলো কি চলছে? কিন্তু অভিনবভাবে আমরা এতদিন পর্যন্ত এসএসসির তালিকা বদল শোনা গেছে, এতদিন পর্যন্ত শোনা গিয়েছিল নিচের লোক ওপরে চলে আসছে, এক অদৃশ্য অঙ্গুলি হেলোলে, তা নিয়ে মামলা চলছে, অবস্থান চলছে, বিভিন্ন আন্দোলন চলছে, জনমানুষ এছাড়া এই মুহূর্তে কোনো চর্চা নেই। কিন্তু এই অসামান্য দক্ষতার সঙ্গে এখন আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে বাবা বদল হয়ে যাচ্ছে। এই বাবা বদল নিয়ে এসছে বর্তমানে এনবিএফ এর রিক্রুটমেন্টের ক্ষেত্রে। চাকরি করতে করতে যদি মারা যায়, ডেথ ইন হার্নেস, তারা চাকরি পান। শারীরিক অসুস্থতার কারণে কর্মরত অবস্থায় যদি কেউ চাকরি করতে বা তার নিজের ডিউটি করতে অসমর্থ হয়, সেক্ষেত্রে তার পরিবার এর একজন চাকরি পান, অন্তত এই সংস্থার নিয়ম এটাই। এই অসামান্য দক্ষতার মধ্যে দিয়ে একটির পর আমরা শুধুমাত্র 3-4টি ঘটনা আপনাদের কাছে নিয়ে আসছি সংবাদ মাধ্যমের কাছে, শুধু একটা ঘটনা নয়। শ্রীমতী দীপা রায় জলপাইগুড়ি, এনবিএফ এর নাম্বার আছে আমাদের কাছে, সমস্ত অ্যানেক্সচার এবং ডকুমেন্টস তৈরি, ইনি চাকরি করছেন, মারা গেছেন জগদীশচন্দ্র রায়, তার কন্যা হিসেবে তিনি চাকরি পেয়েছেন। এনার আসল নাম শ্রীমতী দীপা বর্মন রায়, বাবার নাম সন্তোষ বর্মন। এর পুরো এনএক্সচার এই ভোটার লিস্টে দেখুন, ভোটার হেল্পলাইন তার নম্বর দিচ্ছে, আর এখানে তার এখানে চাকরি চলেছে। রাজু মোহাম্মদ, মৃত কর্মীর নাম মোহাম্মদ তাজিমুদ্দিন, আর এই রাজু মোহাম্মদ এর নামে চাকরি করছেন, মারা গেছেন বলে শামসুল হক এর আসল পিতা, সে কোনোদিন এই ডিফেক্ট এই এখানে এনবিএফ এ চাকরি করেননি, এই ঘটনা চলেছে। শ্রীমতী দীপা রায় যিনি চাকরি করছেন এই মুহূর্তে তার বয়স হচ্ছে 32 বছর, আর যার চাকরি পাওয়ার কথা ডাইং হার্নেসে তার বয়স হচ্ছে 40 বছরের বেশি। দীপা রায় বর্মন তিনি প্রকাশ্যে লিখে তার মা কোম্পানি কমান্ডারের কাছে জানিয়েছেন যে কিভাবে তার স্বামীর চাকরি তার মেয়ে পেয়ে গেছে বলে এই কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু বাস্তবের সঙ্গে এর কোথাও কোনো মিল নেই, অন্য চাকরি করছে। মনোজ হালদার নদিয়া, আসল নামও মনোজ হালদার, মৃত কর্মীর নাম মঙ্গল হালদার, এই যে মৃত কর্মী তিনি কোনোদিন চাকরি করেননি, এই মৃত কর্মী বলে যাকে দেখানো হয়েছে ইনি কোনোদিন চাকরি করেননি, কিন্তু এই মুহূর্তে তিনি চাকরি করছেন। শ্রী পূর্ণ বেরা, পশ্চিম মেদিনীপুর, আসল নাম পূর্ণ সামন্ত, সমস্ত ডকুমেন্ট আছে এখানে, প্রত্যেকটা অ্যানেক্সচার আমরা দিচ্ছি যে আধার কার্ড, ভোটার আইডি, কোম্পানিতে যে নাম এফিডেভিট করে জানিয়েছেন, যে ডিক্লেরেশন দিয়েছে, তার সঙ্গে কোথাও কোনো মিল নেই। নাম হচ্ছে পূর্ণ বেরা, আসল নাম পূর্ণ সামন্ত, মৃত কর্মীর নাম সুধীরচন্দ্র বেরা, চাকরি তিনি ছেড়ে দিয়েছেন। আসল এই যে ভদ্রলোক পূর্ণ বেরা, তার বাবার আসল বাবার নাম হচ্ছে বাদল সামন্ত, যিনি জীবনে কোনোদিন চাকরি করেননি, কিন্তু এই সুধীরচন্দ্র বেরা যিনি চাকরি ছেড়ে দিয়েছেন
শারীরিক অসুস্থতার কারণে তার জায়গায় চাকরি করছে পূর্ণ বেড়া। প্রত্যেকটা সরকারি জায়গায় এই নিয়োগ হয়েছে। আজকে তৃণমূল সরকার ক্ষমতায় আসবার পর WBNVF থেকে রিক্রুটমেন্ট যেটা কনস্টেবল পদে হতো সেটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। অতীতে এই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে বহু লোক এখানে ট্রেনিং প্রাপ্ত হবার পর তারা সামরিক বাহিনীতে যোগদান করতে পারতেন তাদের ফিজিক্যাল ফিটনেসকে একটা সার্টেন লেভেলে নিয়ে যাওয়ার কারণে, সেটা সম্পূর্ণভাবে বন্ধ। তাহলে যারা সম্পূর্ণ ফেক নথির উপরে সম্পূর্ণ জালিয়াতির মধ্যে দিয়ে নিজের বাবার নাম বদল করে, আরেকটি ঘটনা আছে স্বামীর নাম বদল করে যারা এখানে চাকরি করছেন, তাদের হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে তাদের জঙ্গলমহলে পাঠানো কতটা সুরক্ষিত, আজকে সরকারকে তার জবাবদিহি করতে হবে। জিতেন ঘোষ ওয়েস্ট মেদিনীপুরের DM অফিসের সামনে, তিনি একটি ওই সাইবার অফিস চালাতেন, নাম হচ্ছে জিতেন ঘোষ। ফটোটা দেখি, জিতেন ঘোষ জাল নথি তৈরি করবার কারণে আজকে পুলিশ গ্রেপ্তার করেছে। স্থানীয় মানুষের অভিযোগের উপরে ভিত্তি করে বিভিন্ন সরকারি দপ্তরের যে কোনো জাল নথি তৈরি, আধার কার্ড তৈরি, ভোটার আইডি তৈরি, এখনো পর্যন্ত তার জামিন হয়নি, ছাড়া পায়নি। তাকে দেখা যাচ্ছে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একজন মন্ত্রী, অবশ্যই এই মন্ত্রীকে আমরা এর মধ্যে টানবো না, কিন্তু তিনি তো মন্ত্রী, তার সব প্রতিভ উপস্থিতি আছে। জাভেদ খানকে তিনি পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে টাকা দিচ্ছেন, সেই ভদ্রলোক এখানে দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে জেলে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে নিয়োগের ক্ষেত্রে আমরা যেটা বলেছি, প্রত্যেকটি আজকে প্রশ্নচিহ্নের মুখে, প্রত্যেকটা নিয়োগ। 2011 সালে তৃণমূল সরকারের আমলে যত নিয়োগ হয়েছে তার বিচার বিভাগীয় তদন্তের আমরা দাবি করছি, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মৃতি বিজড়িত, যেখানে ট্রেনিং নিয়ে বহু মানুষ সামরিক এবং অসামরিক বিভিন্ন প্রতিরক্ষা দপ্তরে চাকরি করেছেন, যাদের থেকে বহুজন পুলিশ কনস্টেবলে নিযুক্ত হয়েছে, যাদের এখনও পুলিশের সঙ্গে বিভিন্ন জায়গায় ডিউটিতে পাঠানো হয়, বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করবার জন্য নক্সালাইটদের যে রিগ্রুপিং হচ্ছে সেখানকার অবস্থা দেখবার জন্য উইথ আর্মস যাদের পাঠানো হচ্ছে, আজকে তাদের যদি এই অবস্থা হয় তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে পশ্চিমবঙ্গ? প্রথম কথা, এই সংস্থাটিকে ধ্বংস করবার পরিকল্পনা করা হয়েছে, যার ন্যাচারাল স্ট্রেংথ আজকে 2500-এর বেশি সেটাকে 400-ই নিয়ে আসা হয়েছে, 12,500 যেখানে অস্থায়ী কর্মী নিয়োগের ব্যবস্থা আছে, যারা 565 টাকা করে প্রতিদিন পান এবং 90 দিনের পরে তাদের একদিন বসিয়ে দেওয়া হয়, 60 বছর পর্যন্ত তারা চাকরি করতে পারেন, তারপরে ওয়ান টাইম এক্সগ্রাসিয়ার সুযোগ যাদের কাছে আছে, আজকে তাদের ক্ষেত্রে এভাবে নাম বদল করে চাকরি চলেছে বিভিন্ন জায়গায়। কোনো জায়গায় ফেক ইভি মানে ভোটার কার্ড, ফটো, ভোটার আইডেন্টিটি কার্ড, কোনো জায়গায় আধার কার্ডকে সম্পূর্ণ জালিয়াতি করে এই চক্রের মধ্যে যে ছিল জিতেন ঘোষ সেই গ্রেপ্তার, তার এখনও জামিন হলো না। আর যাদের সে চাকরি করলো এই পুরো চক্রের মধ্যে দিয়ে, এই যে নিয়োগ হয়ে গেল, এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে বহু অনুনয় বিনয়ের পর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি যেটা বললাম শ্রীমতী দীপা রায়, মুহূর্তে মানুষ তার মা দুর্নীতির ওপর থেকে পর্দা উঠেছে কেটে দেখতে চায়, দুর্নীতিগ্রস্তদের দেখতে চায়। পার্থ চ্যাটার্জি একটা মুখোশ ছিলেন, মুখোশ, তৃণমূলের মুখোশ, মুখোশের আড়ালে কি আছে তাদের সঙ্গে মুখোমুখি দাঁড়াতে চায় আর প্রকৃত অবস্থাটা জানতে চায়। এই দীর্ঘদিন লুকোচুরি খেলা, এই কানামাছি খেলার পরিবর্তে আমরা আশা করছি বা আমাদের এটা দাবি, দ্রুত তদন্ত সম্পন্ন হোক এবং শেষ হোক। প্রতারক নেতা মন্ত্রীদের এই আচরণের জন্য পরিবার আজকে এফেক্টেড এই সরকারের কারণে, এবং বেলঘড়িয়া থেকে টালিগঞ্জের যে দৃশ্যমানতা, তা স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়েছে। আজ নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ যদি দুর্দণ্ড প্রতাপ মন্ত্রীর ওপরে জুতো ছোড়ার সাহস দেখায়, তাহলে জনরোষ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে
স্বাভাবিকভাবেই সেটা অনুমেয়। দুর্নীতি শুধুমাত্র রাজনৈতিক নেতারা করেন আর কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে না, বিষয়টিতে এরকম নয়। দুর্নীতির একটা নিজস্ব ভাষা আছে। তবে আমরা আনন্দিত এই কারণেই যে সবাই বলছিলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে, মানে 2014 সাল থেকে ভারতবর্ষের একদম অর্থনীতি ধ্বংসের দিকে চলে গেছে, মানুষের রোজগার শেষ হয়ে গেছে, তখন রাজ্যের এই সপ্রতিভ মন্ত্রীদের যদি এ ধরনের সম্পত্তি বৃদ্ধি হয়ে থাকে যা বলছেন হাজার কোটি টাকা, তাহলে নিঃসন্দেহে অর্থনীতির অবস্থা ভালো।